পাকিস্তানের ভূমিকায় ক্ষুব্ধ ভারত। রাষ্ট্রসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে বক্তব্য রাখতে গিয়ে ভারতের বিরুদ্ধে মিথ্যা তথ্য তুলে ধরেছেন কাশ্মীর ইস্যুতে। ইমরানের বক্তব্যের প্রতিবাদ করে রাষ্ট্রসংঘের 75তম সাধারণ সভা থেকে ওয়াক আউট করে ভারত। ফের ভারতের বিরুদ্ধে পাকিস্তানের মিথ্যাচার, এবার এই ভূমিকায় অবতীর্ণ হলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। রাষ্ট্রসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে বক্তব্য রাখতে গিয়ে হঠাৎ কাশ্মীর ইস্যু ও ভারত নিয়ে সমালোচনা করলেন ইমরান। পাক প্রধানমন্ত্রীর এই বক্তব্যের তীব্র বিরোধিতা করে রাষ্ট্রসংঘের 75তম সাধারণ সভা থেকে ওয়াক আউট করে ভারত। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি পাক প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে নিচু মানের কূটনীতি বলে ব্যাখ্যা করেন। পাক প্রধানমন্ত্রী ইমরান খান কাশ্মীর ও ভারত প্রসঙ্গে নিন্দা শুরু করতে ভার্চুয়াল সেশন থেকে ওয়াক আউট করেন রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি নিজিত ভিনিত। ভারতের পক্ষ থেকে দাবি করা হয় পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিবৃতি এক ধরনের নিচু মানের কূটনীতি। পাকিস্তানের সংখ্যালঘুদের উপর অত্যাচার ও সীমান্ত সন্ত্রাস থেকে বিশ্বকে বিভ্রান্ত করতে ভারতের বিরুদ্ধে এই ধরনের মিথ্যাচার। শুক্রবার রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ভিডিও বিবৃতিতে কাশ্মীর সহ ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বক্তব্য রাখেন ইমরান। পাক প্রধানমন্ত্রীর বক্তব্য শুরু হতে নিজিত ভিনিত ওয়াক আউট করেন। ভারত এরপর পাকিস্তানকে জানায় জম্মু কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে কেন্দ্রশাসিত অঞ্চল আছে ও থাকবে, এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়। ইমরানের বক্তব্য, ভারত তাদের অভ্যন্তরীণ সমস্যা থেকে নজর ঘোরাতে পাকিস্তানের বিরুদ্ধে সেনাকে ব্যবহার করছে। এদিনই মানবাধিকার কাউন্সিলে 45তম সেশনে ভারত বলে অন্য দেশকে নিয়ে পাকিস্তানের মিথ্যে প্রচার করা উচিত নয়, পাকিস্তানি প্রতিদিন মানবাধিকার লঙ্ঘন করছে, পাকিস্তানি হলো বিশ্ব সন্ত্রাসবাদের আঁতুড়ঘর, এটা নতুন করে বলার কিছু নেই। কয়েকদিন আগে সাংহাই কো অপারেশন অর্গানাইজেশনের সদস্যভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের গুরুত্বপূর্ণ বৈঠক থেকেও ওয়াক আউট করেছিল ভারত। ওই বৈঠকে পাকিস্তানের প্রতিনিধি একটি ম্যাপ তুলে ধরেছিল, তাতে দেখা যায় কাশ্মীরের ভারতের অংশ পাক ভূখণ্ডে। এই মানচিত্র দেখে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বৈঠক থেকে বেরিয়ে যান। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।